আসসালামু আলাইকুম, আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব সিএসএস এর আইকন নিয়ে। আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে আইকন দিতে পারি, আমরা সিএসএস এর মাধ্যমে আইকন দিতে পারি সেই আইকন লাইব্রেরি ইউজ করে। যেমন আইকন লাইব্রেরি কী কী হতে পারে, আইকন লাইব্রেরি হতে পারে ফন্ট অসাম, তারপর হতে পারে আপনার বুটস্ট্র্যাপের আইকন লাইব্রেরি। হ্যাঁ, এরকম আরও অনেক আইকন লাইব্রেরি আছে, যেমন গুগল আইকন লাইব্রেরি। তো এই লাইব্রেরিগুলো দিয়ে কীভাবে আমরা আইকন আমাদের ওয়েবসাইটে শো করবো সেটাই আমরা আজকে দেখব। তো চলেন আমরা আগে ফোল্ডারে যাই। আমাদের ক্লাস 19 দুটো ফাইল করেছি, একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। এবং দুটো ফাইলকে আমি ওপেন করেছি কোথায়, বিএস কোড ইনসাইডারে। ওকে, সো এখন আমরা প্রথমে শিখবো ফন্ট অসাম নিয়ে। তো ফন্ট অসাম নিয়ে দেখতে হলাম আপনাকে, আগে আমাদেরকে আগে কোথায় যেতে হবে, আমাদেরকে আগে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আমরা সার্চ করব ফন্ট অসাম। আচ্ছা, ফন্ট অসামের কারেন্ট ভার্সন হচ্ছে 5.something মেবি। আমরা যদি দেখি স্টার্ট ফর ফ্রি, বা আমরা যদি আইকনে ক্লিক করি, এই 6 চলে আসছে, কারেন্ট ভার্সন হচ্ছে 5। এই যে IFMV 5.15 হচ্ছে কারেন্ট ভার্সন। সো এখানে যদি আপনি আইকন এইখানে ক্লিক করেন, আইকন এই যে আইকন চলে আসছে, এখানে আপনি দেখতে পাবেন কিছু কিছু আইকন ফ্রি, কিছু কিছু আইকন প্রো, মানে হচ্ছে আপনাদের কিনতে হবে। তো ফ্রি আইকনগুলো আপনার সহজে ইউজ করতে পারবেন, সেই জন্য আপনাদের কী করতে হবে, প্রথমেই এই ফন্ট অসাম লাইব্রেরির সিএসএস ফাইলটা নিতে হবে। কেন সিএসএস ফাইল নিতে হবে, কারণ এই আইকনগুলো জেনারেট হয় সিএসএস ফাইলের মাধ্যমে। তো এই সিএসএস ফাইলটা পাবেন কোথায়, আচ্ছা এখানে যদি আপনাকে স্টার্ট দেন, এখানে যদি আপনি ইমেল দেন, তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন যে আপনার কী জানি আপনার অ্যাড্রেসে চলে যাবে, যে কীভাবে অ্যাড্রেসে চলে যাবে আপনার ওই সিএসএস ফাইলটা, অথবা আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যেখানে ডাউনলোড করলে এই যে দেখেন সেভ ফর ওয়াসাম ইউর সেলফ, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। অথবা আপনি যদি ডাউনলোড করতে না চান, সেক্ষেত্রে আপনারা সিডিএন ইউজ করতে পারেন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। যেমন আমি যদি বলি ফন্ট অসাম 5 CDN, এই যে ফন্ট অসাম 5 CDN ক্লিক করবেন, প্রথম সার্চ রেজাল্টে ক্লিক করবেন, এই যে এখানে আপনার ফন্ট অসামের সিএসএস ফাইলটা আপনি পেয়ে যাচ্ছেন, all.min.css। কপি করবেন, কপি করলাম এবং এটাকে আমরা লিঙ্ক ট্যাগের মধ্যে দিয়ে দেবো, লিঙ্ক এইচআরএফের মধ্যে দিয়ে দেবো, সরি পুরোটাই তো লিঙ্ক, তাহলে লিঙ্ক জাস্ট পেস্ট করলে হয়ে যাবে। এই যে লিঙ্ক আমার এই ফন্ট অসামের 5.15.3 সিএসএস ফাইলটা আমরা এখানে অ্যাড করেছি। ওকে, সো আপনার এই যে ইন্টিগ্রিটি, ক্রস অরিজিন, তারপরে রেফারাল পলিসি, এগুলো না দিলেও চলবে, যাদেরকে দিলে চলবে, সেভ দিব। তারপরে হচ্ছে আমাদের আইকনটা যেতে হবে, আপনি কোন আইকনটা ইউজ করবেন সেটাতে ক্লিক করবেন। যেমন আমি যদি এই কী জানি বলে এই যেটা ক্লিক করবেন, লোড নিচ্ছে, আচ্ছা এই যে লোড নিচ্ছে, ক্লিক করার পরে এই যে আপনাদের যে কোডটা লাগবে এইচটিএমএল কোডটা, সেখানে ক্লিক করবেন, আপনাদের এইচটিএমএল ডকুমেন্টটা পেস্ট করে দেবেন, বাস সেভ দিবেন। এখন যদি আপনারা আপনাদের ওয়েবসাইটে, আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই রিলোড দিই, তাহলে দেখতে পাবো আমাদের আইকনটা লোড নিচ্ছে। বুঝে গেল কী করলেন, আপনাকে জাস্ট ফন্ট অসাম 5.15 এই ভার্সনের সিএসএস ফাইলটা আপনাকে নিতে হবে, লিঙ্ক করতে হবে, প্লাস যে অ্যাকাউন্টটা ইউজ করবেন সেই অ্যাকাউন্টটার কোডটা নিতে হবে। আর কোডটা পাবেন কোথায়, এখানে, বুঝে গেল। আর আপনারা যদি কিনতে চান, সেক্ষেত্রে আপনাদের অন্যান্য আরও যে আইকনগুলো আছে, যেমন এই যেগুলো ভিজিবল না, এই যেগুলো হচ্ছে প্রো, এখানে ক্লিক করলে প্রো দেখাচ্ছে, তো এই প্রোগুলো নিতে হলে আপনাকে লাইসেন্স ইউজ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে ফন্ট অসামের 5.15 ভার্সনের ফন্টগুলো। কিন্তু ফন্ট অসামের 4.7 আইকনগুলো সবগুলো ফ্রি। ফর এক্সাম্পল আমরা যদি যাই 4.7 সার্চ, এই যে সার্চ রেজাল্টে এই ওয়েব পেজটা চলে আসছে, এখানে যদি আমরা আইকন ক্লিক করি, এই দেখেন এখানে সবগুলো আইকন হচ্ছে ফ্রি, সবগুলো আইকন হচ্ছে ফ্রি। তাহলে আইকনগুলো ইউজ করবেন কীভাবে, প্রথমে আপনাদের কী করতে হবে, 4.7 এই ভার্সনের সিডিএনটা নিতে হবে। আমি যদি বলি সিডিএন আলটিমেট, আচ্ছা আমরা এখান থেকে নিতে পারবো সিডিএন, কারণ এখানে 5.15 দেওয়া আছে। আমরা ক্লিক করব, কোনটা নেব, 4.7, সো 4.7, এই যে সরি
4.7 এ ক্লিক করব এই যে 4.7 এই 4.7 তে আমাদের এই ফন্ট অসম সিএসএস ফাইলটি নিতে হবে তো কপি করলাম আচ্ছা আগে ছিল ফন্ট অসম এর 5.1.153 এর ভার্সনটা এটাকে আমরা কমেন্টেড করে দিব আমরা নিব নতুনটা আচ্ছা নতুনটা নিতে হলে আপনাকে কি করতে হবে লিংক তারপর জাস্ট অ্যাড্রেসটা বলে দিতে হবে অ্যাড্রেসটা বলে দিতে হবে এই যে ফন্ট অসম 4.7 ভার্সনটা সিএসএস আমরা অ্যাড করেছি এখন আমরা এখান থেকে যে কোনো একটা আইকন চুজ করব যেমন আমরা যদি কার অটোমোবাইলটাকে ইউজ করতে চাই ক্লিক করব এই যে এরপরে আপনাকে এই কোডটা দিবে এই কোডটাকে আপনাকে কপি করতে হবে কপি করে আমরা আমাদের এসটিএমএল ডকুমেন্টে পেস্ট করে দিব এইচআর দিব নিচেরটা শো করবে না কারণ নিচেরটা হচ্ছে কার জন্য ফন্ট অসম 5.15.3 এর জন্য যেটা কিনা আমরা ডিসেবল করে দিয়েছি ওকে আমরা এখন দেখব 4.7 সো আমরা যদি এখন পেজটাকে রিলোড দিই এই যে আমাদের সেভ দিব এই যে গাড়ি চলে আসছে এই যে গাড়ি নিচেরটা আসবে না কারণ নিচেরটা আমরা ফন্ট অসম 5 এর জন্য ইউজ করেছি আমরা এটাকে কমেন্টেড করে দিব আমরা যদি এখন পেজটাকে রিলোড দিই আমাদের গাড়িটাই দেখাবে কারণটা হচ্ছে কি কারণ এটা হচ্ছে 4.7 এর আইকনটা দ্যাটস ওয়াই আমরা যদি অন্য কোনো আইকন ইউজ করতে চাই যেমন ধরুন ব্যাকে যাই আমরা কি করব আমরা এই ডায়মন্ডটা ইউজ করব বা এই যে ডায়মন্ডটা ক্লিক করব এইচটিএমএল কোডটাকে নিব কপি করব এরপর আমরা এখানে পেস্ট করে দিব এইচআর দিয়ে নিই সেপারেশনের জন্য সেভ দিব রিলোড দিব এই যে আমাদের ডায়মন্ডটা শো করতেছে ওকে চমৎকার না সো আপনি যে কোনো আইকন এখান থেকে নিয়ে কোডটা বসাই দিলে হবে জাস্ট আপনাকে মেক শিওর করতে হবে যে সঠিক সিএসএস ফাইলটা আপনি অ্যাড করেছেন কি না ওকে সো আমরা রিলোড দিলে আমাদের এটাই দেখাচ্ছে আচ্ছা এই আইকনগুলোকে আপনারা বড় করতে পারবেন বড় করতে হলে আপনাদেরকে এই যে 4.7 এর ক্ষেত্রে 4.7 এর ক্ষেত্রে আইকনগুলোকে বড় করতে পারবে সেজন্য কি করতে হবে এখানে একটা এক্সট্রা ক্লাস অ্যাড করতে হবে যেমন এফ এ 2x 2x দিলে 2x সমপরিমাণ বড় হবে এই যে বড় হয়ে গেছে আপনি 3x দিতে পারেন 3x সেভ দিবেন রিলোড দিবেন এই যে একটু বড় হয়ে গেছে আপনি 4x দিতে পারবেন সেভ দিবেন রিলোড দিবেন আপনি চাইলে 5x পর্যন্ত দিতে পারবেন 5x সেভ দিবেন রিলোড দিবেন এই যে বড় হয়ে গেছে তার মানে 2x থেকে 5x পর্যন্ত এই ক্লাসগুলো দিলে আপনার আইকনগুলো বড় হতে থাকবে ক্লিয়ার তাহলে ফন্ট অসমের আইকন কীভাবে অ্যাড করবো ফন্ট অসমের আইকন অ্যাড করতে হলে আবার সেই ভার্সনের সিএসএস ফাইলটাকে আগে নিতে হবে দেন যে আইকনটা আমরা ইউজ করব সেই আইকনটার কোডটা জাস্ট কপি করে পেস্ট করে দিলেই হয়ে যাবে ক্লিয়ার গুড এটা ছিল আমাদের ফন্ট অসম নিয়ে আপনি এখন চাইলে বুটস্ট্র্যাপের আইকন ইউজ করতে পারবেন যেমন বুটস্ট্র্যাপের আইকন যদি আমি ক্লিক করি সার্চে অন্যগুলো আমি কেটে দিই আচ্ছা এখানে ক্লিক করব বুটস্ট্র্যাপের আমাদের অফিসিয়াল আইকনসের পেজটা চলে আসছে ওকে সো এখানে আপনাকে ইউজ করতে হলে প্রথমে কী দরকার সিএসএস দরকার এই যে ওদের ওদের আইকনগুলো হচ্ছে এগুলো অনেক আইকন আছে অনেক তো প্রথমে কী করতে হবে ইউজেস উপরে যাবেন এই যে সিডিএনএ এটাকে কপি করবেন এই যে স্টাইলটাকে কপি করবেন সিএসএস ফাইলটাকে কপি আমরা ফন্ট অসমেরগুলোকে কমেন্ট আউট করে দিব আপাতত দিলাম কমেন্ট আউট করে এখন আমাদের সিএসএস ফাইলটা অ্যাড করে দিলাম কার বুটস্ট্র্যাপে করলাম আমাদের এখন আইকনটাকে ধরতে হবে কোন আইকন আমি চাই এই আইকনটা শো করবো টুলস ক্লিক করবেন এই যে আইকন ফন্টের এই কোডটাকে কপি করবেন করলেন কপি জাস্ট পেস্ট করে দিবেন সেভ দিবেন আবার রিলোড দিবেন রিলোড দেন এই যে চলে আসছে বুঝতে পারছেন সিম্পল আপনাকে কী করতে হবে সিএসএস ফাইলটাকে অ্যাড করতে হবে অ্যান্ড দেন যেই আইকনটা ইউজ করবে সেই আইকনটার কোডটা আপনাকে কপি করে পেস্ট করে দিয়ে আসতে হবে ওকে সো এভাবেই আপনারা সিএসএসে আইকন অ্যাড করতে পারবেন আপনার অনেক আইকন আছে আপনার গুগলে সার্চ দিলে আইকন লাইব্রেরি অনেক পাবেন ওদের ইনস্ট্রাকশন দেখলে আপনার হয়ে যাবে ইনস্ট্রাকশন সবগুলোর ক্ষেত্রেই কমন কারণটা হচ্ছে কি কমন কেন কারণ সবইগুলো একই মোটামুটি একই মানে ফর্ম্যাটে তৈরি করা যে আপনাকে প্রথমে সিএসএস ফাইলটাকে অ্যাড করতে হবে এই যে এখানে সিএসএস ফাইলটাকে অ্যাড করতে হবে অ্যান্ড দেন ফাইনালি কী করতে হবে
যেই আইকনটা ইউজ করবেন সেই আইকনটার জন্য যে কোডটা দরকার সেই কোডটা আপনি এখানে অ্যাড করে দেবেন, দ্যাটস ইট, আর কিছু না। এবং দেখেন আমরা সিএসএস ফাইলটা কিন্তু আমাদের নিজস্ব সিএসএস ফাইলটা সবশেষে লোড করেছি। এর কারণ হলো আমরা যদি চাই আমাদের উপরে যে স্টাইলগুলো লোড হয়েছে সেই স্টাইলগুলোকে ওভাররাইড করতে হলে আমরা আমাদের নিজস্ব স্টাইল ডট সিএসএসে ওভাররাইড করব, বুঝে গেল? ওকে, তো আজকে ছিল এটা সিএসএস নিয়ে, সিএসএস আইকন নিয়ে আলোচনা। নেক্সট পর্বে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।